আসসালামু আলাইকুম। কবির একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর অ্যাসাইনমেন্ট 2021, কর্ম ও জীবনমুখী শিক্ষা। এটি হচ্ছে পঞ্চম সপ্তাহের একটি অ্যাসাইনমেন্ট। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কথা না বাড়িয়ে শুরু করছি তোমাদের জন্য যেই কর্ম জীবনমুখী শিক্ষার সিলেবাস আছে নির্ধারিত সেটি। তো দেখো, এখানে নির্ধারিত কাজ লেখা আছে, একজন আত্মমর্যাদাবান মানুষ হিসেবে কোন কোন বৈশিষ্ট্য তোমার মধ্যে আছে আর কী কী বৈশিষ্ট্য নিজের মধ্যে দেখতে চাও সেটি নিয়ে একটা প্যারা লিখতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা এখান থেকে অ্যাসাইনমেন্টগুলো সুন্দর করে জমা দিতে পারছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমরা জানাবে যে তোমাদের কোন ধরনের সমস্যা হচ্ছে কিনা। আর যারা নতুন এসেছো তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দাও। তো চলো শুরু করি নমুনা উত্তর। আমরা নিজের সম্পর্কে যে বিচার মতামত মূল্যায়ন করি সেটাই হলো আত্মমর্যাদা। অন্যভাবে বলতে, আমাদের সম্পর্কে নিজের যে আবেগীয় মূল্যায়ন এবং নিজের প্রতি নিজের যে দৃষ্টিভঙ্গি, নিজের প্রতি নিজের যে অনুভূতি, সেটি হচ্ছে আত্মসম্মান বা আত্মমর্যাদা। আয়ুষ সারা জীবনের অভিজ্ঞতার আলোকে তৈরি হয়। অতীত অভিজ্ঞতাগুলো যদি ইতিবাচক হয় তাহলে আমাদের মধ্যে উচ্চ আত্মসম্মানবোধ তৈরি হবে, আর যদি নেতিবাচক হয় তাহলে নিম্ন আত্মসম্মানবোধ তৈরি হবে। অতীত এবং বর্তমান জীবনের সব আন্তঃব্যক্তিক সম্পর্কগুলোও আত্মসম্মান তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিটি সম্পর্ক সঠিকভাবে ব্যবস্থাপনা করতে পারা, দায়িত্বগুলো সঠিকভাবে পালন করতে পারায় প্রভৃতি হচ্ছে আত্মবোধ বৃদ্ধি করে। এরপর তোমরা দেখছো, একজন আত্মমর্যাদাবান মানুষ হিসেবে আমার মধ্যে যেসব বৈশিষ্ট্য আছে, আমি সদা সত্য কথা বলি, কারোর সাথে মিথ্যা কথা বলি না, সর্বদা সবাইকে সম্মান করি, শ্রদ্ধা করি। আমি এমন কোনো কাজ করি না যাতে আর আমার মর্যাদা বিলুপ্ত হয়, সাথে সাথে সমাজের ক্ষতি হয়। আমি পরীক্ষার সময় নকল করি না, আমি কখনো অন্যের জিনিস উক্ত ব্যক্তির অনুমতি ব্যতীত স্পর্শ করি না, আমি আমার সহপাঠীদের সাথে কখনো ঝগড়া মারামারি করি না, সমাজের কোনো অন্যায় হতে দেখলে আমি ভদ্রভাবে বাধা দিই, আমি আমার মর্যাদা সম্পর্কে সচেতন, আমি এমন কোনো কাজ করি না যাতে আমার মর্যাদা কমে যায়। এরপর যেসব বৈশিষ্ট্য আমার মধ্যে দেখতে চাই, দুর্নীতি থেকে মুক্ত থাকা, কর্মক্ষেত্রে ঘুষ গ্রহণ না করা, সমাজের অসহায়দের সাহায্য করা, দেশের নাগরিক হিসেবে আমার দেশের নিয়ম শৃঙ্খলা মান্য করা, আত্মনির্ভরশীল হওয়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি হচ্ছে তোমাদের ষষ্ঠ শ্রেণীর কর্ম ও জীবনমুখী শিক্ষার যেই নির্ধারিত অ্যাসাইনমেন্ট ছিল পঞ্চম সপ্তাহে, সেটি একটু নমুনা প্রশ্ন দেওয়ার চেষ্টা করলাম। আশা করি এখান থেকে তোমরা নমুনা উত্তরটি নিয়ে খুব ভালোভাবে একটি অ্যাসাইনমেন্ট জমা দিতে পারবে। তো পরবর্তী কোনো অ্যাসাইনমেন্ট নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।